নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020 পিলি, যেটা আপনাদের 18 জুলাই, যেটা আপনাদের এক্সামিশন একটা আপডেট উঠে আসছে যে আপনাদের 18 জুলাই আপনাদের এক্সামিশন হবে, পিলি এক্সামিশন। তো আমরা সবাই জানি বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না, তো ভয়াবহ পরিস্থিতি বলা চলে। করোনার দ্বিতীয় ঢেউ বর্তমানে চলছে। তো রাজ্য সরকার আজ থেকে তো আপনাদের আমাদের সব কিছু সব সমস্ত লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, এবং বাসে অর্ধেক আপনাদের অর্ধেক প্যাসেঞ্জার থাকবে বাসে। তো বর্তমানে কিছুটা লকডাউনও বলা চলে, ঠিক আছে। তো এই পরিস্থিতিতে আপনাদের 18 জুলাই কি এক্সামিশন হবে, যেটা আপনাদের প্রিলি এক্সামিশন হবে হওয়ার কথা? তো সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দেবো, কাইন্ডলি সঙ্গে থাকবেন। তো এর আগে আপনাদের যেটা আপনাদের এর আগে প্রথমে আপনাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একটা নোটিশ ছাপে বেরিয়েছিল, দেন আপনাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা নোটিশ একটা বের হয়েছিল। তো আজকে আরও আবারও একটি নতুন একটা অফিসিয়াল নোটিশ বের হয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দেবো, কাইন্ডলি সঙ্গে থাকবেন। তো প্রথম যেটা আপনাদের নোটিশ ছিল আপনাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বের হয়েছিল, ঠিক আছে, আপনাদের ডিএমপিসি আপনাদের সেন্ড করেছিল, ঠিক আছে। তো এপ্রিল মাসের যেটা রয়েছে আপনাদের, এটা আপনাদের টোটাল আপনাদের সব কিছু দেওয়া আছে, টোটাল 20,900 এবং 10,500 ক্যান্ডিডেটস রয়েছে, টোটাল ক্যান্ডিডেটস সব কিছু দেওয়া আছে। তো প্রথমে এটা আপনাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আপনাদের প্রকাশিত হয়েছিল। তো নেক্সটে কিছুদিন পর বাঁকুড়া ডিস্ট্রিক্টে আপনাদের যেটা আপনাদের বেড়ে হয়েছিল, যেটা প্রকাশিত হয়েছিল, যে আপনাদের যেটা 16,600 টোটাল বাঁকুড়া টাউনে, এবং 15,600 আপনাদের বিষ্ণুপুরে, এবং খাতড়াতে আপনার রয়েছিল 16,700 ক্যান্ডিডেটস এক্সামিশন দিবে, যেটা আপনাদের পিলি আপনাদের যেটা 18/7/2021 যেটা আছে, ঠিক আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020। যদি চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং সঙ্গে অল নোটিস অন করে রাখবেন প্রতিনিয়ত এরকম চাকরির খবর খবর আপডেট পাওয়ার জন্য। তো নেক্সটে আজকে যেটা আপনাদের নিয়ে আলোচনা করব, নেক্সটে যে আজকে যেটা বিজ্ঞপ্তি একটা আপডেট হয়েছে, তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড, ঠিক আছে, আরক্সা ভবন 5th ফ্লোর 6 ক্রস রোড ব্লক ডিজে সেক্টর 2 সল্টলেক সিটি কলকাতা 7000091, ঠিক আছে। ইমেল আইডি সব কিছু দেওয়া আছে, ফ্যাক্স নাম্বার দেওয়া আছে। তো এপ্রিল মাসে এটা প্রকাশিত হয়েছে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন মেমো নাম্বারও দেওয়া আছে, কনস্টেবল PWT1/2021। তো কেহরি রাজন IPS যে রয়েছে আপনাদের, ঠিক আছে, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, টু শ্রী সুমিত গুপ্তা IAS অফিসার, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট DM, তো North 24 পরগনা। ইমেল আপনাদের দেওয়া আছে। তো আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা রয়েছে, তো সেন্ড করছে সুমিত গুপ্তা, যেটা IAS ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেন্ড করেছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে, যেটা আপনাদের IPS হরিরজন সেন্ড করেছে। তো সাবজেক্টে যেটা আপনাদের রয়েছে, যে অ্যাডজমেন্ট ফর কন্ডাক্টিং দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, যেটা আমাদের অ্যারেঞ্জমেন্টের কথা, যেটা আমাদের কন্ডাক্টিংয়ের কথা বলে যেটা বলেছে, যে আপনাদের প্রিলিমিনারি এক্সামিশন হচ্ছে আপনাদের, যেটা এই হিসেবে বলেছে, যেটা আপনাদের বিষয় আপনাদের রয়েছে প্রিলিমিনারি এক্সামিশনের জন্য, যেটা রয়েছে 2020। তো এটা আপনাদের যেটা রয়েছে, যে আপনাদের অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থার জন্য আপনাদের সেটা সাবজেক্টে রাখছে, ঠিক আছে। তো স্যার হিসেবে যেটা বলেছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়াজ গিভেন দ্য, যেটা রয়েছে আপনার ওনার্স অফ রিক্রুটমেন্ট টুয়ার্ডস ফিলিং আপ 8632 পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ফর হুইচ দ্য বোর্ড ইন্টেন্স টু কন্ডাক্ট অ্যান্ড OMR বেস MCQ টাইপ প্রিলিমিনারি রিটেন টেস্ট হ্যাভিং ফুল মার্কস 100 ইন ওয়ান সেশন ফ্রম 12 থেকে 1টা, ঠিক আছে, 12 থেকে 1টা এক্সামিশন হবে, যেটা আমাদের রয়েছে ডেট 18/7/2021, আন্ডার 5 সেন্টার্স ইন North 24 পরগনাস ডিস্ট্রিক্ট অল ফ্যান্সিস্ট বিলো, ঠিক আছে। তো যেটা আমাদের নিচে যেটা লিস্ট রয়েছে North 24 পরগনা, যেটা আপনাদের রয়েছে, তো প্রথম আপনাদের রয়েছে 1200, আপনাদের 14,800 আপনাদের এক্সামিশন দিবে, ফিমেল রয়েছে 5,000, টোটাল আপনাদের 19,800 রয়েছে এক্সামিশন দিবে ক্যান্ডিডেটস, ঠিক আছে। দেন রয়েছে ব্যারাকপুর 11,900, 6,200 আপনাদের ফিমেল রয়েছে, আর 18,100 আপনাদের 100 ক্যান্ডিডেটস এক্সামিশন দিবে। তারপর রয়েছে বনগাঁও, ঠিক আছে, বনগাঁওয়ের আপনাদের রয়েছে 7,700 ক্যান্ডিডেটস মেল এবং 4,300 ফিমেল, 12,000 ক্যান্ডিডেটস এক্সামিশন দিবে। বসিরহাটে থাকছে আপনাদের 9,200 ক্যান্ডিডেটস,
মেল, 3600 আপনাদের ক্যান্ডিডেটস ফিমেল রয়েছে, 12800 টোটাল, ঠিক আছে, ক্যান্ডিডেটস এক্সামিনেশন দিবে। তারপর বিধাননগরের ক্যান্ডিডেটস রয়েছে 18800 মেল, 200 রয়েছে ফিমেল, 19000 টোটাল এক্সামিনেশন দিবে পিএল এক্সামিনেশন, ঠিক আছে। তো এটাই যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ডাক্ট করতে বলছে নতুন, এটা নোটিশটা যেটা বলেছে। তো অবশ্যই আপনাদের 18 জুলাইয়ের এক্সামিনেশন যেটা কনফার্ম হচ্ছে এক্সামিনেশন, ঠিক আছে। তো অনেকে হয়তো ভাবছেন যে বর্তমানে করোনা পরিস্থিতি, তো পরিস্থিতি খুবই একটা ভালো না, সাই পরিস্থিতি না, ভয়ঙ্কর পরিস্থিতি। তো এর মধ্যে কি আপনাদের পিএল এক্সামিনেশন হবে 18 জুলাই? তো অনেকে ভাবছেন, তো একটা কথা আপনাদের বলে দিই যে 18 জুলাই আসতে এখনও মোটামুটি 2 থেকে 2.5 মাস সময় রয়েছে, ঠিক আছে। তো বর্তমানে মে মাস চলছে, তো মোটামুটি 2 থেকে 2.5 মাস রয়েছে। তো পরিস্থিতি অনেকটা পরে স্বাভাবিকও হতে পারে অথবা নাও হতে পারে, ঠিক আছে। তো 18 জুলাই যেটা এক্সামিনেশনের যেটা লিস্ট আপনাদের অলরেডি আপনাদের নোটিশ, কিছু নোটিশ আপনাদের আপনাদের সেন্টারে সব কিছু আপনাদের সেন্ড করেছে, ঠিক আছে, আপনাদের বোর্ড থেকে আপনাদের চলে গেছে অলরেডি, কিছু সেন্টারসের আপনাদের আপনাদের লিস্ট দিয়ে দিয়েছে, সে নোটিশ চলে আসছে সেন্টারে, ঠিক আছে, পাঠাচ্ছে এখন বোর্ড এখন বর্তমানে। তো ওই হিসেবে আপনাদের 18 জুলাই হিসেবে আপনাদের এক্সামিনেশনের আপনাদের প্রিপারেশন নিতে হবে, কারণ পরিস্থিতি স্বাভাবিক এবং অস্বাভাবিক কীরকম এটা সেটা এখন বলা যাবে না, কারণ পরিস্থিতির উপরটা ওটা ছেড়ে দেওয়াটাই ভালো, কারণ বর্তমানে যেহেতু আমাদের প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে, যারা প্রিপারেশন নেবেন যে WP কনস্টেবল হতে হবে, যেটা চাকরি বা যারা চাকরি পেতে চান, ঠিক আছে, চাকরি করার একটা চেষ্টা চালাচ্ছেন, তো অবশ্যই প্রিপারেশন যেটা 18 জুলাই আপনাদের এই হিসেবে আপনাদের ধরা উচিত যে 18 জুলাই আমাদের এক্সামিনেশন হচ্ছে, এই হিসেবে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত, ঠিক আছে। তো এটাই আজ এটাই আপনাদের বলবো যে অবশ্যই 18 জুলাই হিসেবে আপনাদের প্রিপারেশন নিয়ে রেডি থাকুন, ঠিক আছে। তো অল সেন্টারে আপনাদের বর্তমানে নোটিশ সেন্ড করছে বোর্ডের তরফ থেকে যাচ্ছে বর্তমানে এখন। তো এটা আপনাদের ছিল একটা নোটিশ যেটা নর্থ চব্বিশ পরগনাতে পাঠিয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টও পাঠিয়েছে, অল কিছুদিন পর মালদাও আপনাদের পাঠাবে, ঠিক আছে, সব জায়গায় আপনাদের ডিস্ট্রিক্টে এরকমভাবে নোটিশ পাঠাচ্ছে বর্তমানে। তো মোটামুটি সময় রয়েছে 2 থেকে 2.5 মাস সময় রয়েছে, পরিস্থিতি তখন হয়তো স্বাভাবিক হয়ে যেতে পারে, কারণ বর্তমানে যেহেতু এখন 45+ এখন বর্তমানে করোনা ভ্যাকসিন দিচ্ছে এখন, ঠিক আছে, রাজ্য সরকার সেন্ট্রাল সরকার দিয়েছে বর্তমানে 45+ বয়স বছর পর্যন্ত এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট যেটা ভ্যাকসিন নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট যেটা চলছে, বুকিং চলছে অনলাইনে। তো আর কয়েকদিনে হয়তো কয়েকদিনের ভিতরে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভ্যাকসিন অলরেডি সব আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জায়গায় আশা করি সরকার একটা ব্যবস্থা নেবে যে প্রত্যেকটা জায়গায় যেন 18+ ঊর্ধ্বে যেন অবশ্যই যেন ভ্যাকসিন দেওয়া স্টার্ট করে দ্রুত। তো অবশ্যই আশা করি দ্রুত এটা চেষ্টা চালাবে রাজ্য সরকার, যেহেতু পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, ঠিক আছে। তো এই হিসেবে যদি পরিস্থিতি যদি মানে যদি ঠিকমতো থাকে, তো ঠিকমতো থাকতে গেলে অবশ্যই আমাদের ভ্যাকসিন দরকার। তো ভ্যাকসিন সম্পূর্ণভাবে দিয়ে দিলে তো অবশ্যই আমাদের হয়ে যাবে আশা করি, ঠিক আছে, কোনো সমস্যা না, স্বাভাবিক পরিস্থিতি চলে আসবে। তো মোটামুটি 2 থেকে 2.5 মাস সময় আছে, ঠিক আছে, এর মধ্যে হয়তো পরিস্থিতি একটা স্বাভাবিক হয়ে যেতে পারে। আর যারা WP প্রিপারেশন নিচ্ছেন, KP প্রিপারেশন নিচ্ছেন, তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, কারণ এই চ্যানেলে আপনাদের প্রতিনিয়ত ক্লাস করানো হচ্ছে WP প্লাস KP, ঠিক আছে, অল জিকে ক্লাস করানো হচ্ছে বর্তমানে। তো চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন এবং এই হিসেবে এই ডেটে আপনারা ফলো রাখুন যে এই ডেটে আপনাদের এক্সামিনেশন হচ্ছে, ঠিক আছে, এই হিসেবে আপনারা প্রিপারেশন চালু করে দিন, স্টার্ট করে রেডি হয়ে থাকুন, 100-এর মধ্যে আপনাদের এক্সামিনেশন হবে। তো অল সিলেবাসের যেটা রয়েছে পিলে আপনাদের এক্সামিনেশন সিলেবাস কীরকম আছে, তো অবশ্যই চ্যানেলটিকে প্লে লিস্টে চলে যাবেন চাকরির খবর আপডেটে, তো অবশ্যই ওখানে আপনার প্লে লিস্টে পেয়ে যাবেন আপনারা যে আপনার অল সিলেবাসের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সিলেবাস বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এটাই আজকে আপডেট দেওয়ার ছিল আপনাদের, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন, ঠিক আছে, যেহেতু পরিস্থিতি একটা ভালো না, মাস্ক অবশ্যই পরবেন এবং বর্তমানে প্রশাসনও করা আইন করছে, কোনো কিছু আপনাদের ধরপাকড় বর্তমানে ভালোই চলছে যে মাস্ক যেন পরে, কেউ সবাই যেন পরে এবং মাস্ক বিতরণও করছে প্রশাসনের তরফ থেকে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদের।